আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই তো আর কিছুদিন পরেই আমাদের মাঝে প্রবেশ করবে রহমত, বরকত ও মাগফিরাতের মাস মাহে রমজান। এই মাসকে ঘিরে সমগ্র বিশ্বের মুসলিমদের মনে বিরাজ করে এক মহা আনন্দ। তবে এই মাসকে ঘিরে পুরুষদের পাশাপাশি প্রিয় মা বোনদের প্রস্তুতি কেমন হওয়া উচিত সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। কিভাবে প্রস্তুতি নিলে মাহে রমজানের রোজা রাখা এবং ইবাদত করা মা বোনদের জন্য সহজ হবে, আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য ভিডিওটাকে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, রোজা ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ইমান ও নামাজের পর সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার জন্য বাধ্যতামূলক ইবাদত হলো রমজান মাসের রোজা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা পরহেজগারী অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। রমজান মাস আসার আগেই রমজানের প্রস্তুতি নিতে শুরু করতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রিয় নবীর আমলের আলোকে বলা যায় যে শাবান মাস হলো রমজানের প্রস্তুতি এবং অপেক্ষার মাস। একজন মুমিন এই মাসে রমজানের প্রস্তুতি হিসেবে বেশি বেশি নফল রোজা রাখতে পারেন এবং হাদিসে বর্ণিত রজব ও শাবান মাসের বরকত সম্পর্কিত দোয়াটি পড়তে পারেন। প্রিয় বন্ধুরা, ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষ সকলের বিধান একই রকম। তবে একজন নারী যেহেতু একটি পরিবারকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার ক্ষেত্রে প্রধান হিসেবে ভূমিকা পালন করেন, তাই পরিবারে অন্যদের তুলনায় তাদের দায়িত্ব ও কর্তব্য একটু বেশি থাকে। পবিত্র রমজান মাসে এই দায়িত্ব বেড়ে যায় কয়েক গুণ। দায়িত্বের কারণে রমজানে বেশিরভাগ সময়ই মা বোনেরা সঠিকভাবে ইবাদত পালন করতে পারেন না। রমজানের বরকত ও রহমত লাভ করা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। এজন্য পবিত্র রমজান মাস আসার আগেই মা বোনদের কিছু প্রস্তুতি নিয়ে রাখলে রমজানের রোজা রাখা এবং পরিপূর্ণভাবে ইবাদত বন্দিগি করা খুব সহজ হয়ে যায়। এখন আমরা জানবো যে মা বোনেরা রমজানের আগে কি কি প্রস্তুতি নেবেন। এক নম্বর প্রস্তুতি হলো নারীকে সহায়তা করা। রমজানের রহমত, বরকত ও নাজাত লাভের সুযোগ দানে পরিবারের পুরুষ এবং অন্য সবার উচিত নারীর কাজে সহায়তা করা, পরিবারের কাজ ভাগাভাগি করে নেয়া। দুই নম্বর প্রস্তুতি হলো আগে থেকে কাজ গুছিয়ে নেয়া। রমজান আসার আগেই সাংসারিক কাজ গুছিয়ে নেওয়া উচিত নারীদের, এতে করে রমজানে নারীদের ওপর বাড়তি চাপ কমে যায়। আগে থেকেই পরিকল্পনা করে রাখলে রমজানের কাজগুলো করতে বেগ পেতে হবে না, কারণ সঠিক পরিকল্পনা ও সময়ের মূল্যায়ন মানুষকে কাজ গুছিয়ে নিতে সহায়তা করে। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ জিনিসের আগে পাঁচ জিনিসকে মূল্যায়ন করো। যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের আগে, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে, সচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্র আসার আগে, অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে এবং জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। এজন্য আমাদের উচিত রমজান মাস আসার আগেই রমজানের প্রস্তুতি নেওয়া। তিন নম্বর প্রস্তুতি হলো শাবান মাস থেকে ইবাদতের পরিবেশ ও রুটিন তৈরি করা। শাবান মাস যেহেতু রমজানের প্রস্তুতির মাস, তাই একজন নারী শাবান মাসে ইবাদতের পরিবেশ তৈরি করে নিতে পারেন। রমজানে সংসারের কাজের সঙ্গে সঙ্গে ইবাদত পালনের রুটিন আগে থেকেই ঠিক করে নিতে পারেন, এতে করে আপনি ইহকালীন এবং পরকালীন জীবনে সফল হতে পারবেন। এজন্য নারীকে রোজা, তারাবি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তালিম তারবিয়াত ও বিশ্রামের জন্য সঠিক রুটিন তৈরি করে রাখতে হয়। চার নম্বর প্রস্তুতি হলো কাজা রোজা থাকলে আদায় করে নেয়া। বিগত রমজানের কাজা থাকলে শাবান মাসে কাজা রোজা আদায়ের মাধ্যমে নারীরা রমজানের প্রস্তুতি শুরু করতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিগত বছরের রমজানের রোজা আমার ওপর আবশ্যক থাকলে নতুন বছরের রোজা আগমনের আগে শাবান মাসে আমি সেই রোজাগুলোর কাজা আদায় করে ফেলতাম। বুখারী হাদিস নম্বর 1950। পাঁচ নম্বর প্রস্তুতি হলো শিশুদেরকে আমলের প্রতি আগ্রহী করা। পরিবার গঠনে নারীর ভূমিকা সব থেকে বেশি। সন্তান মায়েদের কাছে বেড়ে ওঠে, তাদের দেখেই ভালো মন্দ আচার আচরণ শেখে। তাই নারীর উচিত শাবান মাসেই রমজানের প্রস্তুতির বিষয়টি তাদেরকে বোঝানো, যেন তাদের মাঝে আগে থেকে ইবাদতের আবহ তৈরি হয়, তারাও আমলের প্রতি আগ্রহী হয় আগে থেকেই।
ছয় নম্বর প্রস্তুতি হলো রমজানের দু একদিন আগে রোজা না রাখা। রমজানের প্রস্তুতির মধ্যে এটি একটি বিষয় যে রমজানের মর্যাদা রক্ষার জন্য এর দু একদিন আগে রোজা না রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দু একদিন আগে রোজা রাখতে নিষেধ করেছেন। তবে কেউ আগে থেকে মাসের শেষে দু একদিন রোজা রাখতে অভ্যস্ত হলে তার ব্যাপার আলাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন রমজানের একদিন কিংবা দুই দিন আগে অবশ্যই রোজা না রাখে। তবে হ্যাঁ, কারো যদি আগে থেকেই এই দিনে রোজা রাখার অভ্যাস থাকে তাহলে সে ওই দিনে রোজা রাখতে পারে। বুখারী হাদিস নাম্বার 1815। আমার প্রিয় মা বোনেরা, যদি এভাবে পবিত্র রমজানের প্রস্তুতি নিতে পারেন তাহলে রমজান মাসটা আপনাদের জন্য হয়ে যাবে রহমত, বরকত ও মাগফিরাতের মাস। পবিত্র রমজানের রোজা রাখা সহ ইবাদত বন্দিগি পালন করা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ওপরে পবিত্র রমজানের প্রস্তুতি হিসাবে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, আসুন আমরা সেভাবে পবিত্র রমজানের প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে পবিত্র রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।